দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এনজিও প্রতিনিধিরা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান ড মোহাম্মদ ইউনস পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি মোকাবেলায় সব পক্ষ মিলে সমন্বিতভাবে কাজ করার রূপরেখা নিয়ে আলোচনা হয় জানানো হয় দুর্গত এলাকায় ডিজেল পাঠিয়ে জরুরি ভিত্তিতে মোবাইল টাওয়ার চালু ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে গুড লাইফ মেন এর সফট অয়েল বেস্ট ইংক দ্য নিখত লেখার আত্মবিশ্বাস গুড লাইফ দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এই বৈঠকে দেশের চুয়াল্লিশটি এনজিওর প্রতিনিধিরা অংশ নেন প্রায় দুই ঘন্টা ধরে চলা বৈঠকে আলোচনা হয় বন্যা পরিস্থিতির মোকাবেলা উদ্ধার ও পুনর্বাসন তৎপরতা নিয়ে পরিস্থিতি মোকাবেলায় সরকার ও এনজিও একসাথে কাজ করার সিদ্ধান্ত হয় ইতিমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে তাই বৈঠকে অগ্রাধিকার দেয়া হয় বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায় আপনারা জানেন যে এখানে রিলিফ এবং রিহ্যাবিলিটেশনের জন্য একটা ব্যাপক অর্থায়নের প্রয়োজন হবে এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে এই জায়গাটাতেও আমরা একসাথে কাজ করতে পারি কিনা এবং তিনি দাতা সংস্থাগুলোকেও ডাকবেন এবং তাদের সাথেও কথা বলবেন এবং এখানে ডোনারদের সাথেও যেটা একটা একটা সমন্বয়ের সুযোগ আছে সেটা যদি আমরা সমন্বিতভাবে এনজিও সেক্টর এবং এমএফআই সেক্টর এবং অলসো সরকারি সেক্টর একইভাবে যাই এবং সেই জায়গাতে একটা কাজের ক্ষেত্রে আমরা একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের কথা বলছি সেই সেভাবে যদি আমরা আগাতে পারি তাহলে এই কাজগুলোতে সমন্বয় অনেক বেশি হবে বলে আমরা মনে করছি বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণে দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ করার বিষয় সিদ্ধান্ত হয় বৈঠকে বন্যার্থদের সহায়তায় তরুণদের সাথে দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এই যে তরুণদের যে উদ্যোগ সে তরুণদের যে প্রেরণা তার সাথে জন্য সারা বাংলাদেশের সবাই যেন হয়ে এই বন্যাতে ঝাঁপিয়ে পড়ে বন্যাকে আমাদের সবাই ট্যাকেল করতে হবে আশুকরণীয় মানে আপনি তো জানেন পানি কিন্তু নামা শুরু হয়েছে তো পানি নামার পরে আপনারা জানেন বন্যার পরে বন্যা পরবর্তীতে কি কি সমস্যা তৈরি হতে পারে দুর্গত এলাকায় বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দিতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা যেটা কমিউনিকেশনের ব্যাপারে আর্মির সাথে কোয়ার্ডিনেশন হচ্ছে মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কোয়ার্ডিনেশন হচ্ছে আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায় যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায় বিদ্যুৎ সরবরাহ চালু হলে নেটওয়ার্ক চালু হবে প্রধান উপদেষ্টার সাথে এনজিও প্রতিনিধিদের বৈঠকে বিভিন্ন জোন ভাগ করে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত হয় যেখানে অগ্রাধিকার পাবে প্রত্যন্ত এলাকার ত্রাণ কার্যক্রম তাহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা